পাচার বাণিজ্যের অন্যতম স্থান হল সোনামুড়া মহকুমা। কলমচৌড়া থানা এলাকার পুটিয়া, রহিমপুর, আশাবাড়ি, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, কলসিমুড়া, ভাগবের, কলমচৌড়া, আদমপুর এইসব এলাকা দিয়ে বিভিন্ন নেশাদ্রব্য এবং গরু পাচার থেকে শুরু করে কাপড়, ইলিশ মাছ, স্বর্ণ এবং বিভিন্ন অস্ত্র আদান প্রদান করা হয়ে থাকে। টাকা লেনদেন বিষয় ও পাচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পুটিয়া 6 নম্বর ওয়ার্ড এলাকার দীরন্দ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ, ওই একই এলাকার কাসেম মিয়ার ছেলে রাশেদুল মিয়া প্রসেনজিৎ দেবনাথের কাছ থেকে 20,000 টাকা ধার নেয়। পরবর্তীকালে প্রসেনজিৎ দেবনাথ 3 মাস পর রাশেদুলের কাছে তার পাওনা 20,000 টাকা খুঁজলে রাশেদুল প্রসেনজিৎকে দারাম দিচ্ছি করে কয়েক মাস ঘোরায়। অভিযোগ মূলে জানা যায়, প্রসেনজিৎ দেবনাথের বাড়ি দিয়ে প্রতিদিন আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে গরু এবং রোহিঙ্গা পাচার করা হয়। ওই সময় পুটিয়া এলাকার দীরন্দ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ পাচারকারীদেরকে বাধা দেয়। পাচারকারীরা হল 1 নম্বর জাকির মিয়া, বয়স 36, পিতা মৃত ছামেদ মিয়া, 2 নম্বর কাসেম মিয়া, বয়স 50, পিতা মৃত ছামেদ মিয়া, 3 নম্বর সাকিল মিয়া, বয়স 22, পিতা কাসেম মিয়া, 4 নম্বর রাশেদুল মিয়া, বয়স 19, পিতা কাসেম মিয়া, 5 নম্বর নাজমুল মিয়া, বয়স 26, পিতা কাসেম মিয়া, 6 নম্বর সাইফুল মিয়া, বয়স 32, পিতা কাসেম মিয়া। তারা সবাই মিলে দীরন্দ দেবনাথের বাড়ি দিয়ে প্রতিদিনের ন্যায় ওই দিনও পাচারের সময় দীরন্দ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ বাধা দিলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। পরে দু একদিন তাদের ব্যবসা বন্ধ রাখার পর গত 7ই নভেম্বর প্রসেনজিৎ ভেলুয়ারচর বাজারে যাওয়ার সময় সরকারি ইটভাট্টার সামনে রাশেদুলের কাছে প্রসেনজিৎ তার পাওনা টাকা খুঁজলে রাশেদুল ও প্রসেনজিতের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরে রাশেদুল তার বড় ভাই সাইফুলকে ঘটনাটি খুলে বললে সাইফুল তার ছোট ভাই ও কাকাদেরকে নিয়ে সরকারি ইটভাট্টার সামনে প্রসেনজিৎকে একা দেখতে পেয়ে সবাই মিলে প্রসেনজিতের উপর হামলে পড়ে এবং তাকে লাঠি দিয়ে ও কিল ঘুষি মারতে শুরু করে। প্রসেনজিতের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসলে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে উভয় পক্ষ থেকে কলমচৌড়া থানায় মামলা এবং পাল্টা মামলা করা হয়েছে। উক্ত ঘটনাকে ঘিরে পুরো সোনামুড়া মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছয়জন ইত্যাদি কাছে আমি টাকা ফানা আসছিলাম, মনে করেন যে ইত্যাদি কাছে 20,000 টাকা ফানা আসছিলাম, টাকাটা খুঁজো নেই ইত্যাদি আমার অ্যাটাক করছে। আজকে পুটিয়া ফুলগাছের তলে এই যে বাট্টাটা আছে, সরকারি বাট্টাটা, বাট্টাটা গাছে ইত্যাদি আমার মাইরা দেখেন কিতা করছে। ইত্যাদি ছয়জনে মিললে সেটা আমার মারছে। কারা? তারা রাশিদুল, নাজমুল, তারপরে কাশেম, জাকির, তারপর আরও দুজন আছে। তারা বাড়ির সব, তারা কি করে? তারা গরু পাচার করে। তারা আমরা বাড়ির কাছে ডেলি আমরা বাড়ির কাছে যে গরু লিয়ে যা, তারপরে মানে আমরা বাধা টাদা দিলে, মানে আমরা টাকাও বানা আছি, বাধা টাদা দিয়েছি, তারা আমরা অ্যাটাক করছে আর কি। আজকে কী টাকা বানাছিলে তুমি? টাকাটা বানাছিলাম তে আমার তো হাওলার টাকা নিয়েছিল 20,000 টাকা। টাকাটা খুঁজলে তে কে নিয়েছিল তোমার থেকে 20,000 টাকা? হ্যাঁ, মানে যে আজকে অ্যাটাক করছে, হ্যাঁ, ছুটু ভাই। নাম কি? হ্যাঁ, রাশিদুল। আত্মীয় লাগে তো হেয়ার দাঁড়াইছিল আর কি, তো আমিও টাকা টাকা খুঁজছিলাম, তো আইসার দিরিম দিয়ে বাইকের থেকে মারা দিয়েছে। আমার কি দিয়ে মার দূর করছে? মানে হ্যাঁ কিছু আসিল না হাতের ভিতরে, আমার আইসার ঘুষি মারা পড়ছে, এরপরে মারণে বাইকেরতে পড়ছি, পরনে হেরা মানে গাড়ির থেকে বাইরে সবাই আইসে, আইসিরে আমার মাছ দূর করলো। কি দিয়ে? এই দিয়ে হুমকি দিছে আমার গাড়ির থেকে, আবার রডও বাইর করছে, দেখলাম রড টড বাইর করে সেরা আমার হুমকি দিল, কয়েকক্ষণ মুরাইলো টুরাইলো বাট্টার ভিতরে ফালাই আসেরা। এরপরে ম্যানেজার ট্যানেজার আইসে, তারা আমার মাইরা সেরা, তারা দৌড়া গিয়ে সেরা ম্যানেজার অফিসে ঢুকে গেছে। আসিল তারা 6 জন আসিল।
কি দিয়ে আক্রমণ করছে তোমাদের? তারা প্রথমে গাড়ি থেকে নাইমে সেরা লাড়ি চুরি লইছে, লাড়ি চুরি লওয়ার পরে আই সেরা দ্রিম দিয়ে মাইরা দিল, একটা চাপাড়া পাতার গুছি মাইরা দিয়ে সেরা এরপর ফালাই দিল, ফালাই সেরা লাড়ি চুরি দিয়ে কয়েকটা দিল, দিয়ে সেটা তারা অফিসে ঢুকে ঢুকে গেছে। আর আমি চিল্লা পাল্লা করে নাই স্যার দুইটা। তোমার নাম কি? আমার নাম প্রসেনজিৎ দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? তারা বাড়ি কোন জায়গাতে? তারা বাড়ি পুটিয়া, তারা 6 নম্বর ওয়ার্ড, আমি 5 নম্বর ওয়ার্ড। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ধীরেন্দ্র দেবনাথ।